এর আগে সেমি ফাইনাল হয়েছে, 100 জন রান্না করেছিল, তার থেকে 20 জনকে বেছে আমরা মেগা ফাইনালে নিয়ে এসেছি। আজকে যারা রান্না করছে সবার রান্না খুব সুন্দর, খুব ভালো রান্না, মানে যারা খাচ্ছেন, যা যা তারপরে বিশ্বনাথ এসেছিলেন উনি খেয়েছেন, উনি বলেছে খুব ভালো রান্না হয়েছে। এটাই সবার সাথে এক, মানে এতগুলো মহিলা একসাথে রয়েছে, এটাই তো আনন্দ। আমার এটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছে, এই নিয়ে 5 বার হলো আমার, আগে অনেকবার মেয়েরা করেছিল শুধু, এখন ছেলে মেয়ে 2 বার হলো, ছেলে আর মেয়ে সব সব। হ্যাঁ খুব ভালো আছে, মিষ্টি আইটেমও ভালো আছে, তারপরে চিকেন টিকেন অনেক কিছু আছে, মানে যেগুলো আমি খাই না সেগুলো বলতে পারবো না, কিন্তু দেখে আমি যতটা দেখে মনে হচ্ছে খুব ভালো রান্না। বাড়িতে বানাবো, আমি করতে পারি, অত এত ভালো করতে পারি না, কিন্তু করতে পারি, রান্না করি আমি, রান্না ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে। হ্যাঁ এটা তো দেখুন, ফার্স্ট সেকেন্ড থার্ড তো বড় কথা না, সবাই সে রান্না করছে, একসাথে এসছে, আনন্দ করছে, এটাই অনেক, এটাই ওদের কাছে হয়তো আনন্দ নিয়ে যাবে। আর এরা কিন্তু মানে সবাই আমার পাড়া প্রতিবেশী, বয়স্ক মহিলারা বেশি রয়েছে, মানে এটা দেখে আমার বেশি ভালো লাগছে যে আমার মায়ের বয়সী অনেকে এখানে রয়েছে, রান্না করছে, এটাই। আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে এই সহযোগিতাটা করার জন্য, যে তারা আমাকে এইটা সহযোগিতা করলো, আসলো সবাই মিলে, 100 জন এর আগে রান্না করেছে, এই সহযোগিতাটা পেয়েছি আমি, এটাতেই খুশি। হ্যাঁ উনি তো সব রান্না খেয়েছেন, ওনার খুব ভালো লেগেছে খেতে, আর উনি বললেন যে 2-1টা মিষ্টির আইটেম খুব ভালো হয়েছে, এখানে একটা পাঁঠার মাংসর কিছু করেছে সেটাও বলছে খুব ভালো হয়েছে, ওনার ভালো লেগেছে খেয়ে আমরা খুশি, ওনার ভালো লেগেছে আমরা খুশি, যারা খাই মানে রান্না করে এনেছে তারাও খুব খুশি যে উনি খেয়েছেন। আমি রীতা রায়চৌধুরী, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌর প্রতিনিধি। প্রত্যেক দিন বাড়ির বউয়ের হাতে রান্না খান, আজকে দমদমে 9 নম্বর ওয়ার্ডে এসে বৌদিদের হাতে রান্না খেলেন, কেমন লাগলো? দেখুন আমার মনের রাস্তা তৈরি হয় সবসময় পেট দিয়ে, মানে আমি খেতে খুব ভালোবাসি, আর সেই অনুযায়ী বাড়িতে রান্নাবান্নাও অনেক হয়, আমি রোজ বাড়ি থেকে খাবার নিয়ে যাই স্টুডিওয়ে, আর স্টুডিওতে কিছু ভালো খাবার থাকলে সেটাও নিয়ে নিই, তো বিভিন্ন ধরনের খাবার খেতে, কিন্তু এখানে অনেক অপরিচিত খাবারের সাথে আলাপ হলো, ঠিক তেমনই চেনা খাবারও অন্যরকম খেলাম। এই যে মহিলাদের, আমি একটা তো অনুষ্ঠান করি ঘরে ঘরে জি বাংলা, তো আমি মনে প্রাণে বিশ্বাস করি পাশে বৌদি রয়েছেন খুবই পরিশ্রমী, আমি ওনাদেরকে দীর্ঘদিন ধরে চিনি, এনারা এখানে প্রচুর রকম কাজ করে, তো মহিলাদের যা স্ট্রাগল এবং যা ফাইট সংসারকে সামলে, এই যে রান্না খারাপ হলে তার জবাব দিতে হবে, জামা না শুকলে জবাব দিতে হয়, আমরা ছেলেরা তো মূলত বাইরে বাইরেই থাকি, সুতরাং এনারা যে এটা করেছেন এত কিছু করে, এনাদেরকে আমি স্যালুট করি। আজকে দমদমে যারা এই রান্না করলো এত কষ্ট করে এতদিন ধরে প্রতিযোগিতায় অংশ নিয়ে আজকে ফাইনাল রাউন্ডে পৌঁছলো, তাদেরকে কী বলবেন এই পুজোর আগে? আমার কিচ্ছু বলার নেই, ওনারা আমাকে বরঞ্চ আশীর্বাদ করুন, আমি বারবার বলছি যদি বাংলায় বাড়ির মা বোন পিসি কাকিমা জেঠিমা মাইমা না থাকতো 80-90% পরিবার জলে ভেসে যেত, আমি বাড়ি বাড়ি গিয়ে এখানে আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন ঘুরছি এই ঘরে ঘরে জি বাংলা নিয়ে, আমি নিজে মন থেকে উপলব্ধি করেছি, এবং আমার বাড়িতে যাওয়ার মহিলার আমার রেসপেক্ট বেড়ে গেছে, আগে এতটা জানতাম না, যে যে কষ্ট করে এনারা আমাকে পথ দেখাবেন, আমি এনাদেরকে বলে কী করতে পারি, যার উদ্যোগে এটা হলো রীতা রায়চৌধুরী ও সুরজিতা, সব সময় ওনারা আমাকে, আমি এর আগে ওনাদের এখানে কালী পুজোয় এসেছি, ওনাদের বাৎসরিক যে অনুষ্ঠান হয় শীতকালে প্রচুর খাওয়া দাওয়া, এদের একটা অনুষ্ঠানের মজা হচ্ছে প্রচুর ভালো খাওয়ায়, হ্যাঁ তখন আমরা প্রচুর ফ্রাইড রাই খেয়েছি, আমরা এসেছিলাম বড়ো ফাংশন হয়েছিল, এখন এরকম একটা অনুষ্ঠান দুর্গাপুজোর আগে এই যে মানুষগুলো আনন্দ পেল, এই যে এক জায়গায় হলো কম বড়ো কথা, এটার জন্যে কী হয় যে আমরা তো সবসময় মানুষের খারাপ দিকটা দেখি সেটা নিয়ে আলোচনা চলে, কিন্তু এই যে এটা ভালো দিক, এই যে এতগুলো মহিলা ঘর থেকে বেরোলেন, তারা একটা রিফ্রেশমেন্ট পেলেন, আশীর্বাদ ওনার জন্য যাবে, ওনার তরফে যাবে, আবার যেন ভালো করে করেন, আরও নতুন আর্টিস্ট আসবে তারা দেখবে জায়গাটার উন্নতি হবে, সবাই জানবে, থ্যাংক ইউ, ঠিক আছে।